আবু সাইদ ভাই, তারপর হচ্ছে মুগ্ধ ভাইয়া, ওনাদের থেকে আমরা ইন্সপিরেশন। টিস্যু পেপার ফেলে, ডাস্টবিন দেওয়া হলেও সেখানে ফেলে না জনগণ, আমরা জনগণই তো খারাপ। অনেক প্রাউড লাগতেছে, কিন্তু আমরা এখন রাজপথে নেমে হচ্ছে কাজ করছি, দেশের জন্য কাজ করছি, এটা আমাদের জন্য একটা প্রাউড মোমেন্ট। আর হচ্ছে কালকে থেকে আসলে আমাদের অনেক ভালো লাগছে, যেহেতু একটা কারণ দেশটা তো আমাদেরও না, তো আমাদের পরিষ্কার করার দায়িত্বও তো আমাদের। এখন অনেকেই নোংরা করে রাখছে, অনেকেই দেখলাম অনেক কিছু ভাঙচুর করছে, তারপর হচ্ছে অনেক কিছু ফালাচ্ছে, যেগুলো আমাদের জন্য মানে না, একদমই না। কিন্তু আমরা যেহেতু কলেজ থেকে আসছি, কলেজের টিচাররাও আমাদের সাহায্য করছেন, তাই একটা ইন্সপিরেশন কাজ করছে আমাদের এটাই। অবভিয়াসলি আবু সাইদ ভাই, তারপর হচ্ছে মুগ্ধ ভাইয়া, ওনাদের থেকেই আমরা ইন্সপিরেশন। আমরা যেহেতু আমাদের ভাইদের দেখেই আমরা ইন্সপিরেশন হয়েছি, আর কোনো মানুষ না। আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা এই যে ট্রাফিক কী কী কাজ করছেন এই মুহূর্তে? ট্রাফিকের কাজে আছি আমরা, তারপরে পরিষ্কার করছি রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় মল হচ্ছে আটকানো, তারপর ড্রেন পরিষ্কার, অনেক অনেক ড্রেন জাম হয়ে আছে, যার জন্য আমাদের বন্যাও হয়েছে কয়েকদিন আগে, যার কারণে হচ্ছে আমরা এগুলোও সহ পরিষ্কার করছি। এবং আমাদের কলেজ প্রাঙ্গণেও অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। এছাড়া হচ্ছে আমরা এখনও মুগ্ধ ভাইয়ের পানীয় বিতরণের কাজটা আমরা পরিচর্যা করছি। টিস্যু পেপার ফেলে, ডাস্টবিন দেওয়া হলেও সেখানে ফেলে না জনগণ, আমরা জনগণই তো খারাপ, জনগণও খারাপ, আমাদের সরকারও খারাপ। এই ছেলেরা এই কাজের জন্য না, আমরা এই কাজের জন্য এদের জন্ম দেইনি। তারপরেও যে এরা সচেতন করতেছে, এ রাস্তায় থুতু ফেলে, টিস্যু পেপার ফেলে, ডাস্টবিন দেওয়া হলেও সেখানে ফেলে না জনগণ, আমরা জনগণই তো খারাপ, জনগণও খারাপ, আমাদের সরকারও খারাপ। এরা যে করছে, এরা জনগণকে সচেতন করছে। আমি সিঙ্গাপুরেও গেছি, আমি লন্ডনেও গেছি, সিঙ্গাপুরে ফাইন করছে, একটা টিস্যু পেপার ফেললে ফাইন করছে। আমাদের তো সেটা গভর্নমেন্ট করে নাই, করে নাই তো, যদি ফাইন করতো তাহলে তো আর এই কাজটা করতো না, এমন শিক্ষা দিত জীবনেও আর সে এই কাজ করতো না, সেটা তো করেনি। আমাদের কোনো গভর্নমেন্টই করে নাই, তারা শুধু তাদের আখের গুছাতেই তারা আসছে। আমরা চাই ওরা এই দেশটা গড়ুক। আমাদের হচ্ছে রাষ্ট্র একদম পরিপূর্ণ করার জন্য, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করার জন্য যা যা প্রয়োজন সকল কিছু আমরা করে থাকব। আমরা রাষ্ট্র যেরকম মানে রাষ্ট্র যদি ভাঙা রাষ্ট্র থাকে, এটাকে আমরা নতুন করে মেরামত করবো, এবং রাষ্ট্রের যে করে প্লাস্টারটাই প্লাস্টার করা হইতেছে এখন, এতদিন রাষ্ট্রটাকে তৈরি করা হয়েছে, বাড়ি হিসাবে একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে, এখন রাষ্ট্রের বাড়ির পাশে যে প্লাস্টারগুলো প্লাস্টার দেওয়া হচ্ছে, যে যাতে মানুষ ভালোভাবে বসবাস করতে পারে, বাইরে থেকে যাতে ঝড় বৃষ্টি আসলে বাড়ির ভিতরের মানুষগুলোর কষ্ট না হয়, এজন্য আমরা আমাদের মাতৃভূমি, আমাদের বাড়ি, আমাদের বাসস্থানের স্থানটাকে আমরা একদম নিরাপদ করতেছি, যাতে প্লাস্টার দিয়ে রং করে একদম নিরাপদ করে ফেলবো, যাতে ভিতরের বাইরের কোনো শত্রুর আঘাত ভিতরের মানুষ না পায়। আমরা হচ্ছে ট্রাফিক করতেছি, তারপর হচ্ছে রাস্তা পরিষ্কার করতেছি, কোনো মানুষ যদি দেখতে পাচ্ছি যে রং সাইড দিয়ে যাচ্ছে, তখন হচ্ছে বলতেছি যে আপনার রাইট সাইড দিয়ে যান, বুঝাচ্ছি যে পুলিশ যেহেতু অনুপস্থিত কর্মবিরতিতে চলে গেছে, এজন্য আনসার বিপিডিপি এখন হচ্ছে কর্মক্ষেত্রে আছে আমাদের সাথে, তো তাদেরকে আমরা দেখাচ্ছি যে এই লোকটা আইন মান্য করতেছে না, আমরা বলছি আমাদের কথা শুনতেছে না। তো প্রথমে আমরা একটা কোটা সিস্টেম, যেটা খুবই জঘন্য, আমাদের পড়াশোনার বিরোধী একটা জিনিস। আমরা এইচএসসি পরীক্ষার্থী, আমাদের আগামী 12 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা, কিন্তু আমরা এখন রাস্তায় দেশ গঠনের কাজে নিয়োজিত। আমরা যে এইচএসসি দিব, সামনে আমাদের ইউনিভার্সিটি, তারপরে আমরা চাকরি নিতে গেলে আমাদের এই কোটা দিয়ে আটকায় দেওয়া হবে। মূলত আমাদের ছাত্রদের উদ্দেশ্য কিন্তু কখনোই সরকার পতন বা আমরা দেশে একটা অশান্তি সৃষ্টি করব, এগুলো ছিল না। প্রথম থেকে আমরা যে উদ্দেশ্যটা নিয়ে কাজে আগাইছি, সেটা হচ্ছে আমাদের এই জং ধরা জাতিটাকে একটা নতুন প্রাণবন্ত জাতি হিসাবে প্রতিষ্ঠা করা। আমাদের দেশে দুর্নীতি, নানা রকম অপকর্ম, দুঃশাসন অনেক বছর ধরে চলছে, আমরা এগুলো দেখছি। তো প্রথমে আমরা একটা কোটা সিস্টেম, যেটা খুবই জঘন্য, আমাদের পড়াশোনার বিরোধী একটা জিনিস। আমরা এইচএসসি পরীক্ষার্থী, আমাদের আগামী 12 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা, কিন্তু আমরা এখন রাস্তায় দেশ গঠনের কাজে নিয়োজিত। আমরা যে এইচএসসি দিব, সামনে আমাদের ইউনিভার্সিটি, তারপরে আমরা চাকরি নিতে গেলে আমাদের এই কোটা দিয়ে আটকায় দেওয়া হবে। এই ব্যথা, মনের যে কষ্ট, এখান থেকে প্রতিবাদের জায়গা থেকে আমরা কোটা সংস্কার আন্দোলন করি। আমরা আমাদের সমন্বয়ক ভাইদের নেতৃত্বে, তাদের পরামর্শে, তাদের সহযোগিতায় আমরা এখান থেকে আমাদের কলেজ, আমাদের স্কুল, অনেক শিক্ষার্থী এই আন্দোলনে গেছি। আমাদের আন্দোলনটা একসময় এক দফা দাবিতে চলে আসে, সেটা হচ্ছে এই দুষ্কৃতিকারী দুঃশাসনের সরকারকে আমরা আর নিতে পারতেছিলাম না। তো আমরা শিক্ষার্থীরা সেই আন্দোলনেও সফল হই। গত 5 তারিখ
আমাদের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তারপর আমরা এই একটা মানে ফাঁকা দেশ পাইছি যেখানে পুলিশরা দুর্নীতিগ্রস্ত ছিল। আমরা কিন্তু পুলিশ লাইন্স কলেজের স্টুডেন্ট, সেখান থেকে আমরা দেখতেছি আজকে পুলিশ লাইন্স অফ, রাস্তায় কোনো পুলিশ নাই, নিয়ম শৃঙ্খলা রক্ষা করার মতো কেউ নাই। এখন আমরা যে জাতি একটা কাজ হাতে নিলাম দেশ গঠনের, সেটা যদি আমরা মাঝ রাস্তায় ফেলে যাই তাহলে এই দেশটা কোথায় যাবে? সেই চিন্তা থেকে আমরা ভাবলাম আমরা শিক্ষার্থীরাই যেহেতু এত কিছু শুরু করছি তো এটা আগানোর দায়িত্বটাও আমাদের। সেই উদ্দেশ্য থেকে আজকে আমরা শিক্ষার্থীরা, আমাদের কলেজের স্টুডেন্ট, আরও এলাকার অনেক শিক্ষার্থী, তারপরে ছেলে পেলে সবাই মিলে এখানে অনেকগুলা মোড় আছে, সব মোড়ে আমরা ট্রাফিক কন্ট্রোলের কাজে আছি। সেই সাথে আমরা এই যে রাস্তা অনেকদিন যাবৎ সিটি কর্পোরেশনের লোক কাজে নাই, সরকারি অনেক অফিস আদালত বন্ধ, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, আর কোনো ট্রাফিক রুলস কেউ মানতেছিল না, দুই দিন আমরা দেখছি অনেক জ্যাম ছিল, এগুলো যাতে আমরা সংশোধন করতে পারি, সব এই কাজগুলো সঠিকভাবে পালন করার জন্য আমরা শিক্ষার্থীরা আজকে আবার মাঠে নামছি।